সকলকে জানাই বিল্টু স্যার অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে নমস্কার আজকে স্টুভ কোশ্চান নিয়ে কিছু আলোচনা করব অ্যানুয়ালি কোশ্চান অ্যানুয়ালি পরীক্ষা সামনে এও চলছে তো স্টুভোল কোশ্চানে কেজি ওয়ান কেজি ওয়ানে কি আসতে পারে সেটা নিয়ে আমি কিছু আলোচনা করছি কেজি ওয়ান তো স্টুভ কোশ্চানে কেজি ওয়ানে প্রথম কোশ্চান থাকবে অ্যানসার দ্য কোশ্চান হোয়ার ইজ গড হোয়ার ইজ গড ভগবান কোথায় থাকে প্রশ্ন থাকবে এরকম দু নম্বরকে থাকবে হাউ আর ইউ হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন হাও আর ইউ হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন তারপর থাকবে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই হোয়ার ইজ গড হাউ আর ইউ হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই এবারে থাকবে ইয়েস নো ডু ইউ ড্রিঙ্ক মিল্ক তুমি কি দুধ পান করো তুমি কি দুধ পান করো ডু ইউ ড্রিঙ্ক মিল্ক ডু ইউ ড্রিঙ্ক মিল্ক তুমি কি দুধ পান করো প্রত্যেকদিন তো এই কোশ্চেনের অ্যান্সার হবে কি অ্যান্সার হবে কি ইয়েস ডু ইউ ওবে ইউর পেরেন্টস ইয়েস নো হয় ইয়েস নয় নো যেটা হ্যাঁ হলে ইয়েস বলবে না হলে নো বলবে ডু ইউ হ্যাভ ফ্রেন্ডস তোমার কি কোনো বন্ধু আছে ডু ইউ প্রে টু গড তুমি কি ভগবানের কাছে প্রার্থনা করো ইয়েস না নো ডু ইউ ড্রিঙ্ক মিল্ক ডু ইউ ওবে ইউর ও বিস ইউ হ্যাভ ফ্রেন্ডস ডু ইউ প্রে টু গড এছাড়াও প্রশ্ন থাকবে কি টিক দ্য কারেক্ট অ্যান্সার টিক দ্য करेक्ट आंसर टिक দিতে হবে টিক চিহ্ন দিতে হবে যে দি মিল্ক দি মিল্ক দি মিল্ক ইজ হোয়াইট দি মিল্ক ইজ হোয়াইট তোমাকে এখানে লেখা থাকবে মিল্ক ইজ হোয়াইট না রেড হোয়াইট না রেড হোয়াইট না রেড যেটা হবে সেটা চিহ্ন দিতে হবে যেটা হবে সেটা চিহ্ন দিতে হবে এছাড়াও থাকবে কি দ্য কালার অফ গ্র্যাস ইজ গ্রিন না রেড দ্য কালার অফ গ্র্যাস ইজ গ্রিন না রেড গ্রিনটা হলে গ্রিনটা চিহ্ন দেবে যেটা গ্রিন হবে তারপরে আছে হয়তো আরও দেবে যে ইউর রিড ইন আনন্দমার্গ স্কুল না আনন্দম স্কুল যেটা হবে আনন্দমার্গ স্কুলে যেটা হবে সেটা ইয়েস চিহ্ন দেবে আর যদি আনন্দময় স্কুল হয় আনন্দ আনন্দময় চিহ্ন দেবে যেটা হবে সেটা টিক চিহ্ন দেবে হোয়াট ইউ রিড ইন আনন্দমার্গ স্কুল না আনন্দম স্কুল এছাড়া থাকবে কি ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স থাকবে এফ এল ও ডাব্লিউ এস ফ্লাওয়ার্স কোটা থাকবে দুটো বলতে হবে ফ্লাওয়ার্স দুটো তিনটে বলতে হবে তিনটে তিনটে ফ্লাওয়ার্স তারপর থাকবে ট্রিজ ট্রিজ থাকবে তিনটে তিনটে আর বার থাকবে তিনটে বার্স থাকবে তিনটি এছাড়া থাকবে কি আনন্দবাণী থাকবে আনন্দবাণী কি থাকবে পেস ইজ দ্য রেজাল্ট অফ ফাইট আনন্দবাণী থাকবে কি পেস ইজ দা রেজাল্ট অফ আনন্দবাণী পেস ইজ দ্য রেজাল্ট অফ ফাইট পেস লাভার্স অফ দ্য ইউনিভার্স মাস্ট নট কিপ দেমসেলফ ফাইট এছাড়া সংস্কৃত থাক শ্লোক থাকবে সংস্কৃত শ্লোক থাকবে উত্তিষ্ঠিত জাগ্রত উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরণ্য নিবদ্ধত এছাড়া প্রভাস সঙ্গীত থাকবে রক্তিম কিশলয় আমি রক্তিম কিশলয় এছাড়াও থাকবে প্র্যাকটিক্যাল থাকবে পদ্মাসন দেখাতে হবে প্র্যাকটিক্যাল পদ্মাসন আর শোভাসন দেখাতে হবে এ ছিল কেজি ওয়ানের কোয়েশ্চান অ্যান্সার দ্য কোশ্চান থাকবে পাঁচটি থাকবে তার মধ্যে পাঁচটি বলতে হবে ইয়েস নো থাকবে ইয়েস নো থাকবে এছাড়াও টিক দ্য কারেক্ট অ্যান্সার থাকবে এছাড়াও সে দ্য নেমস অফ থ্রি কাইন্ডস ফ্লাওয়ার্স বার্স এবং ট্রিজ এছাড়া আনন্দবাণী আছে পেস ইস দ্য রেজাল্ট অফ ফাইট প্রতিষ্ঠিত জাগ্রত সংস্কৃত শ্লোক আর রক্তিম কিশোলাই প্রভাত সঙ্গীত পদ্মাসন আছে আর সবাসন করে দেখাতে হবে এ ছিল কেজি ওয়ানের আমাদের আজকে ক্লাস সকলকে নমস্কার